একেবারে তাজ্জব কাণ্ড। 24 ঘন্টায় এক হাসপাতালেই জন্ম 18 যমজ শিশুর। তাজ্জব কাণ্ড বর্ধমান মেডিকেল কলেজে, 24 ঘন্টার মধ্যেই হাসপাতালে জন্ম হলো 18 যমজ শিশুর। শেষ কবে একই হাসপাতালে এই ছবি দেখা গিয়েছে মনে করতে পারছেন না কেউই। হাসপাতালে সুপার তাপস ঘোষ জানাচ্ছেন, সদ্যজাতদের মধ্যে 11 জনই কন্যা সন্তান, 7 জন পুত্র সন্তান। এমনকি জন্মের পর থেকে কারোর কোনো শারীরিক অসুস্থতাও দেখা যায়নি, সুস্থ রয়েছেন মায়েরাও। তবে 4 শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম রয়েছে বলে জানা যায়, তাঁদের NICU রাখা হয়েছে। তবে শারীরিক অবস্থা খারাপ নয়। তাপসবাবু আরও জানাচ্ছেন, যমজ শিশুর জন্ম সবসময় ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে 18 যমজ শিশুর জন্মে খুশির হাওয়া গোটা হাসপাতালে। আমাদের গত 24 ঘন্টায় আমাদের গাইনি ডিপার্টমেন্টে এটা বলতে পারেন একটা অভূতপূর্ব সাফল্য, যে গত 24 ঘন্টায় 9 জন মায়ের টুইন প্রেগনেন্সি, মানে 2টি করে বাচ্চা হয়েছে, 18টি বাচ্চা হয়েছে। তো আমাদের মোটামুটিভাবে 24 ঘন্টার মধ্যে 3টে 4টে পর্যন্ত টুইন প্রেগনেন্সি হিস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু একই দিনে মানে 24 ঘন্টার মধ্যে 9টা টুইন প্রেগনেন্সি আনইভেন্টফুল, মানে কোনোরকমভাবে কোনো মানে খারাপ ইনসিডেন্ট না হয়ে, মানে মানে 9টি মাই সুস্থ আছে এবং 18টি বাচ্চাই সুস্থ আছে, এইটা বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রথম। টুইন প্রেগনেন্সি সর্বদাই ঝুঁকিপূর্ণ, কেন আমরা জানি যে কোনো প্রেগনেন্সিতে 2টো প্রাণ থাকে, এক হচ্ছে মায়ের প্রাণ, এক হচ্ছে বাচ্চার প্রাণ। যখন বাচ্চা বা 2টি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা টুইন প্রেগনেন্সি হলে 2টি বাচ্চার ওজন স্বাভাবিকভাবে সিঙ্গেল প্রেগনেন্সির থেকে একটু কম হয়, ফলে সর্বদাই রিস্ক থাকে। এবং অন্যান্য একটা সিঙ্গেল প্রেগনেন্সি থেকে টুইন প্রেগনেন্সি রিস্কটা বেশি। আমাদের 18টি বাচ্চার মধ্যে 11টি আমাদের কন্যা সন্তান আর 7টি হচ্ছে আমাদের পুত্র সন্তান। আমাদের যেটুকুভাবে আমি ডিটেলস এই মুহূর্তে জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বর্ধমানে যা শুনেছি, আমি 4 জন বর্ধমান ডিস্ট্রিক্টে এবং আশেপাশে, যেমন নদিয়া থেকে, আমাদের হুগলি থেকে এবং আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে, কোথায় টোটাল 5 জন ছিল। এখন তো সকলেই সুস্থ আছে, এখন সকলেই সুস্থ আছেন, 18টি বাচ্চা, 18টি সুস্থ আছে, তার মধ্যে 5টি বাচ্চা যেহেতু 1.5 কিলোর আশেপাশে ওজন, সেই জন্য আমরা কোনোরকমভাবে রিস্ক না নিয়ে এবং সাবধানতার জন্য আমরা তাদেরকে নিওনেটাল সিক, যেটা নিকু, যেটা আমরা ভর্তি রেখেছি, এবং আজকেরও খবর তারা সুস্থ আছে এবং মারাও সুস্থ আছে। আমাদের প্রতিদিনের যে চিকিৎসক যারা থাকেন, জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তারবাবুরা এবং অ্যানাস্থেটিস্টরা, তো এখানে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যেমন আছেন, তবে আমি স্পেশালভাবে বা সর্বাগ্রে আমরা জুনিয়র ডাক্তারদের আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, কেন জুনিয়র ডাক্তাররা যেভাবে জানপ্রাত করে হেঁটেছে এবং এই 9টি টুইন প্রেগনেন্সি 18টি বাচ্চা হতে গেলে তার যে কঠিন একটা পরিশ্রম থাকে ডাক্তারদের পাটে এবং তাদের যে ধরুন একাগ্রতা থাকে, তারা সেটা দিনরাত এক করে খেটেছে এবং সিনিয়র ডাক্তারবাবুদের সহযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি। সুতরাং আমরা জুনিয়র চিকিৎসকদের আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই, এবং আমাদের যে গাইনির যে মনোয় সরকার আছেন, আমাদের উনি আপাতত মানে হেডের দায়িত্বে আছেন, তো উনিও এই ব্যাপারে অত্যন্ত উৎসাহিত এবং উনিও জুনিয়র ডাক্তারবাবুদের এই মানে একসঙ্গে কাজ করার জন্য উনি ওনাদের ধন্যবাদ জানিয়েছেন।